সময় দেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর টাঙ্গাইল গঠন করতে পারবো। সবার মাধ্যমে আমি ধন্যবাদ জানাই যে আপনারা তো আমাকে চেনেন না, আপনারা তো অসাধারণ করে আমাকে নিয়ে রিপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। তা আমি এখন আপনাদের কাছে যেই সাহায্যটুকু চাইব, যেহেতু আমার অবস্থান যে কোনো দুর্নীতি, যে কোনো অসদাচরণ, যে কোনো বৈষম্যের প্রতি আমার জিরো টলারেন্স থাকবে, স্পেশালি অসততার ব্যাপারে আপনাদের আমি সাহায্য চাইব। আপনারা সমালোচনা করবেন, অবশ্যই করবেন, কারণ এখন কিন্তু আপনারা স্বাধীন, কিন্তু সেই সমালোচনা যেন গঠনমূলক হয়, কারণ এই মুহূর্তে আমরা আসলে একটা একটু ভিন্ন একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছি। সমাজের কিছু কিছু জায়গায় একটু অস্থিতিশীল আছে, আপনারা জানেন। আপনাদের যে দায়বদ্ধতাটুকু আমি বলবো যে গঠনমূলক সমালোচনার মাধ্যমে কিভাবে এই যে আমাদের একটা সুখী সমৃদ্ধ এত ঐতিহ্যবাহী টাঙ্গাইল সেটাকে আরো স্থিতিশীল করা যায়, অস্থিতিশীল না, আমি এই সাহায্যটুকু চাইবো। এবং তথ্য দিয়ে আমাকে সাহায্য করা যে কিভাবে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর একটা হচ্ছে যে সামনে পূজো আসছে, এখানে আসলে এটাও একটা খুব সেন্সিটিভ এই মুহূর্তের জন্য। আমি জানি না, এর আগে তো আমি আসলে কাজ করিনি, হয়তো আপনারা শান্তিপূর্ণভাবেই করেছেন। আমি চাইবো যে আপনাদের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা যেন খুব শান্তিপূর্ণভাবে এই দুর্গাপূজাটা পালন করতে পারি। আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন। আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা কৃতজ্ঞতা যে আপনারা এত সুন্দর করে আমাকে বরণ করে নিয়েছেন, এবং আপনাদের সম্পর্কে আমি আসলে অসম্ভব পজিটিভ ভাইব পেয়েছি আপনাদের অনেক আরও বিভিন্ন জনের কাছ থেকে। তো আপনাদের সহযোগিতা আমার কাম্য। আপনারা সবসময় প্রশাসনের পাশে থাকবেন, এবং একটা রিকোয়েস্ট আমি বারবার করব যে আমরা এখন যে অবাধ তথ্য প্রবাহের যুগে বাস করছি এবং ইনফরমেশন ওভারফ্লো, এখানে না আসলে সত্য মিথ্যা পার্থক্য করা এত কঠিন যে আপনাদের কাছে এই একটাই রিকোয়েস্ট যেন কোনো ভুল তথ্য দিয়ে কারো অপর মানে অপরিমেয় ক্ষতি না হয়ে যায়, কারণ গুজব কিন্তু খুব ফাস্ট যায় আমরা জানি। কারণ আমরা যেহেতু একটা মানে সুন্দর একটা বৈষম্য মুক্ত একটা সুন্দর রাষ্ট্র চাই এখানে, এবং একটা আসলে ট্রানজিশন পিরিয়ড আমরা পার করছি, মানে কোনো গুজব বা কোনো মানে ভুল তথ্য যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে, আমি এই সহযোগিতাটুকু এই মুহূর্তে আপনাদের কাছে চাচ্ছি। এবং আমাকে একটু সময় দেন, কারণ আপনারা অনেক আমি যেটা বুঝতে পারছি অভিজ্ঞ জ্ঞানী মানুষ, আপনারা জানেন যে যে কোনো ভালো পরিবর্তন একটু টাইম ডিম্যান্ড করে, একটু সময় দেন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর টাঙ্গাইল গঠন করতে পারবো।